করোনা মহামারী সত্ত্বেও অর্থ বছরের প্রথম ৬ মাসে কাস্টমস থেকে রাজস্ব আদায় বেড়েছে ২২.৫%। এ সময় আদায় হয়েছে ৪১,১৯৪ কোটি টাকা। রাজধানীর সেগুন বাগিচার রাজস্ব বোর্ড ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সংবাদ সম্মেলন। সংস্থাটির চেয়ারম্যান জানান, আগামী দিনের বাণিজ্য প্রতিযোগিতার বিষয়টি মাথায় রেখে কাস্টমস সহ পুরো রাজস্ব বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে। গ্র্যাজুয়েশনের সাথে সাথে এই বাণিজ্য প্রতিযোগিতা আরও যে তীব্র আকার ধারণ করবে আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রে, সেটি আমাদের সক্রিয় বিবেচনায় আছে। ডাক্তারদের আয়ের উপর ভ্যাট আদায় নিশ্চিত করতে দুদক, এনবিআর এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে সমন্বয় থাকা জরুরি বলছেন এনবিআর চেয়ারম্যান। ডাক্তারের কাছে এনফোর্স করাও আমার জন্য সুখকর বিষয় হবে না। দুদক বরং এই সুপারিশটা দিতে পারত স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, যে এই করতে পারে। আমরাও আমাদের তরফ থেকে এই সুপারিশটা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে করতে পারি। অটোমেশন সহ আধুনিক ব্যবস্থাপনার কারণে করোনার মধ্যেও গেল অর্থ বছরে ৭৭,১৫০ কোটি টাকার রাজস্ব আয় করেছে কাস্টমস বিভাগ। চলতি অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত কাস্টমসের আদায় ৪১,১৯৪ কোটি, যা আগের একই সময়ের চেয়ে ২২.৪৪% বেশি। কাস্টমসের রেভিনিউ কন্ট্রিবিউশনের শেয়ার কম হলেও গ্রোথের দিক থেকে আমরা গত ২ বছর ধরে কাস্টমসের গ্রোথ ভালো। করোনার বিধিনিষেধ সত্ত্বেও কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনের দাপ্তরিক কাজ যথারীতি চালু থাকবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আমরা আমাদের পুরো সেবাটাই দিয়ে যাব ২৪ আওয়ার্স। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।